Hi guys, welcome back to my YouTube channel Coaching Joy. ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি তোমালোকৰ ওচৰলৈ উন্নতি মেথছৰ ভিডিঅ' আগবঢ়াই লৈছোঁ আৰু আজি আমি এই ভিডিঅ'টো ডিছকাছ কৰিম ক্লাছ এইট মেথছ টেক্সট বুকৰ 9.2 অনুশীলনীৰ 11 নম্বৰ পাৰ্টটি। ইতিমধ্যে আমি এইটো অনুশীলনীৰ 10টা পাৰ্টত ইয়াৰ 6 নম্বৰ যিটো 7 নম্বৰ প্ৰশ্ন আছে তালৈকে সমাধান কৰিছোঁ আৰু আজি আমি ইয়াৰ 6 নম্বৰৰ যিটো 8 নম্বৰ আৰু যিটো 9 নম্বৰ প্ৰশ্ন দুটা আছে সেই দুটা আমি সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিম। গতিকে আমাৰ ইয়াত প্ৰথমতে 6 নম্বৰ প্ৰশ্নটোত কৈছিল যে সৰল কৰা, গতিকে আমি বিভিন্ন অভিধসমূহ ব্যৱহাৰ কৰি তলত দিয়া ৰাখিবোৰ আমি সৰল কৰিব লাগিছিল আৰু ইয়াত আমি যিহেতু ইতিমধ্যে 7লৈকে কৰিলোঁ আজি আমি ইয়াত 8 নম্বৰ আৰু 9 নম্বৰ দুটা সমাধান কৰিম। গতিকে প্ৰথমতে আমি 8 নম্বৰটোৰ মাজলৈ আহিছোঁ যে 8 নম্বৰ আমাক এনেকুৱা ধৰণে দিছে যে এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস 28 ওয়াই ডিভাইডেড বাই 4 হোল এক্স ডিভাইডেড বাই 3 প্লাস 28 ওয়াই ডিভাইডেড বাই 4 হোল প্লাস 28 ওয়াই ডিভাইডেড বাই 4 প্লাস 28 এক্স হোল আর আকো আছে 28 ওয়াই ডিভাইডেড বাই 4 প্লাস এক্স হোল। গতিকে যদিহে আমি এটা চাবলৈ যাওঁ তেন্তে আমাৰ প্ৰথম যি দুযোৰ বন্ধনীৰ ভিতৰত আছে এইযোৰ এ প্লাছ বি হ'ল আৰু এ মাইনাছ বি হ'ল অভেদমতে পৰিছে, সেয়েহে আমি ইয়াত এ মানে এক্স ডিভাইডেড বাই 3 ল'ব পাৰোঁ। গতিকে এক্স ডিভাইডেড বাই 3 হোল স্কুৱেৰ মাইনাছ অভেদমতে বি স্কুৱেৰ অৰ্থাৎ আমাৰ 28 ওৱাই ডিভাইডেড বাই 4 হোল স্কুৱেৰ লিখিব পাৰোঁ। তাৰপিছত প্লাছ দিয়াৰ পিছত আমাৰ বাকী যিখিনি আছে এইখিনি আমাৰ এক্স প্লাছ এ এক্স প্লাছ বি এই অভেদটোত পৰিছে, সেয়েহে আমি এই অভেদটো মতে প্ৰথমতে এক্স স্কুৱেৰ লিখিব লাগিব অৰ্থাৎ আমাৰ ইয়াত এক্স মানে হ'ব অংকটোৰ 28 ওৱাই ডিভাইডেড বাই 4 গতিকে সেইটো হোল স্কুৱেৰ প্লাছ তাৰপিছত আমাৰ অভেদ মতে আহিব এ প্লাছ বি অৰ্থাৎ এ মানে আছে ইয়াত 28 এক্স আৰু বি মানে আছে আমাৰ ইয়াত এক্স। তাৰপিছত তাৰ লগত আকৌ এক্সটো পূৰণ কৰিব লাগিব অভেদৰ এক্স আৰু অংক মতে সেই এক্সটো হ'ব আমাৰ 28 ওৱাই ডিভাইডেড বাই 4। তাৰপিছত আকৌ আমাৰ প্লাছ দিয়াৰ পিছত আমাৰ এৰ লগত দুইটো বিটো পূৰণ কৰিব লাগিব, গতিকে আমাৰ অংকটোত এ মানে হ'ল 28 এক্স আৰু বি মানে হ'ল এক্স, গতিকে এই দুটা পূৰণ কৰিছোঁ আৰু গোটেইখিনি আমি কুটিল বন্ধনীৰ ভিতৰত ৰাখি দিছোঁ। আৰু এতিয়া আমাৰ এইখিনি যদি আমি কৰোঁ তেন্তে এক্স স্কুৱেৰ আৰু 3 × 3 = 9 মাইনাছ ঠিক তেনেকুৱা ধৰণে 28 ওৱাইটো আমি বৰ্গ কৰিলে 9 ওৱাই স্কুৱেৰ হ'ব আৰু এইটো 4টো 16 হৈ যাব। তাৰপিছত প্লাছ দিয়াৰ পিছত আকৌ আমি 28 ওৱাই ডিভাইডেড বাই 4টো যদি আমি বৰ্গ কৰোঁ তেন্তে আমাৰ 9 ওৱাই স্কুৱেৰ ডিভাইডেড বাই 16 আহিব। তাৰপিছত প্লাছ 28 এক্সৰ লগত এক্স যোগ কৰিলে আমাৰ 4 এক্স আহিব, গতিকে এইটো আমি 4 এক্স কৰি লৈছোঁ। তাৰপিছত আমাৰ ইয়াৰ লগত 28 ওৱাই ডিভাইডেড বাই 4টো পূৰণ হৈছে গতিকে সেইটো এবাৰ পাতি লৈছোঁ। তাৰপিছত আকৌ আমাৰ 28 এক্সৰ লগত এক্স পূৰণ কৰিলে আমাৰ 28 এক্স স্কুৱেৰ হ'ব, গতিকে সেইটো আমি ইয়াত পাতি লৈছোঁ 28 এক্স স্কুৱেৰ। আৰু এতিয়া আমি বাকীখিনি সমাধান কৰিম, বাকী আমাৰ এই দুটা এবাৰ যেনেকৈ আছে তেনেকৈয়ে ৰাখি দিছোঁ কাৰণ বিশেষ একো এইখিনি সমাধান কৰিবলগীয়া নাই। আৰু এতিয়া আমাৰ কুটিল বন্ধনীৰ ভিতৰৰখিনি যদিহে কৰোঁ তেন্তে আমাৰ 9 ওৱাই স্কুৱেৰ ডিভাইড বাই 16টো একেই দেখি দিছোঁ, কিন্তু ইয়াত আমাৰ দেখিবলৈ পোৱা গৈছে 4 এক্সটো ওপৰত আৰু 4টো তলত আছে, সেয়েহে 4টো ডাকোটা ঘটি যাব যোৱাৰ ফলত আমাৰ 28 এক্স ওৱাই ইয়াত ৰৈ যাব প্লাছ 28 এক্স স্কুৱেৰ এইখিনি কুটিল বন্ধনীৰ ভিতৰত থাকিব। এতিয়া আমাৰ যিখিনি কুটিল বন্ধনীৰ ভিতৰত আছে আমি সেইখিনি বাহিৰলৈ উলিয়াই লৈ আহিম আৰু যিহেতু বন্ধনীৰ সন্মুখত যোগ চিন আছে সেয়েহে যেনেকুৱা ধৰণৰ চিন আছে তেনেকুৱা ধৰণে চিনখিনি লৈ যাব, গতিকে এইখিনি এনেকুৱা ধৰণে আমি বাহিৰ উলিয়াই লৈ অনাৰ পাছত ইয়াত আমি দেখিবলৈ পাইছোঁ যে আমাৰ ইয়াত মাইনাছ 9 ওৱাই স্কুৱেৰ ডিভাইডেড বাই 16 আৰু এটা তেনেকুৱা ধৰণৰ পজিটিভ আছিল, গতিকে দুইটা কটা কটি গ'ল, কটা কটি যোৱাৰ ফলত আমাৰ যিখিনি বাকী ৰ'ল সেই বাকী ৰোৱাখিনিৰ আমাৰ এক্স স্কুৱেৰ ডিভাইডেড বাই 9 থাকিল আৰু প্লাছ 28 এক্স স্কুৱেৰ
প্লাস থাইস এক্স হয়ে থাকে, অর্থাৎ যেহেতু আমার এক্স স্কুয়ার থাকা দুটা আছে সেহে দুটা আমি যোগ করব লাগিব, গতি দুইটার আমার লহাগু ন আহিব আর ইয়াত আমার ভগ্নাংশর যোগ বিয়োগৰ নিয়মতে আমি জানোই, গতি ইয়াত আমার এক্স স্কুয়ার রব আর আমার ইয়াত ন তিন গুণ সাতাইশ হব, গতি প্লাস টুয়েন্টি সেভেন এক্স স্কুয়ার আর আমার ইয়াত আঠাইশ এক্স ওয়াইটো আমার তিনকয় রয়ে যাব। আর যেহেতু উপর আমার এটা এক্স স্কুয়ার আর সাতাইশটা এক্স স্কুয়ার আছে, গতি টোটাল আমার উপর আঠাইশটা এক্স স্কুয়ার হব ডিভাইডেড বাই নাইন প্লাস আঠাইশ এক্স ওয়াই, আর এইটাই হল আমার আঠ নম্বর যেটা আছিল তার অ্যান্সার। তারপর আমার ন নম্বরটার মাজলে আছো, ন নম্বরটা আমার কেন ধরনের দিছে প্রথমে আমি সেইটা ইয়াত পাতি লো, এক্স ডিভাইডেড বাই ফাইভ প্লাস ওয়াই ডিভাইডেড বাই ফাইভ হোল স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ডিভাইডেড বাই ফাইভ প্লাস ওয়াই ডিভাইডেড বাই ফাইভ হোল ইন্টু এক্স ডিভাইডেড বাই ফাইভ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ফাইভ প্লাস এক্স ডিভাইডেড বাই ফাইভ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ফাইভ হোল স্কোয়ার। গতিকে এই যেটো আমার অঙ্কটো আছে এইটো যদিহে আমি ভালদরে লক্ষ্য করো তেন্তে আমি দেখা পাম যে এইটো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মতে ইয়াত পতাই আছে, অর্থাৎ আমার ইয়াত এ মানে হব এক্স ডিভাইডেড বাই ফাইভ প্লাস ওয়াই ডিভাইডেড বাই ফাইভ, আর যেটো আমার ওয়াই আছে বা আমার বি আছে আমার অভেদ মতে বি আছে সেইটো হব আমার ইয়াত এক্স ডিভাইডেড বাই ফাইভ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ফাইভ, গতি আমার যেটো আমার ইয়াত অভেদ আছিল অভেদটো আমার ভাঙি থাকা আছে আর সেইটো আমি গোটেই অভেদটো করে লিখিছো, গতি গোটেখিনির উপর কোটাল বুলিয়ান হোল স্কোয়ার হব। আর এটা আমি প্রথমতে যেখানে চন্দ্রবন্ধনীর ভিতর দুজোর আমার আছে বেলেগ বেলেগ ভগ্নাংশ সেইখানে আমি যোগ করি, গতি ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়মতে এইখানে আমি অতি সহজতে করব পারো, ইয়াতো আমি পাতি লো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তারপর এটা আমি যদি সেইখানে সমাধান করো তেন্তে আমি দেখবলে পাইছো যে দুইটা আমার চন্দ্রবন্ধনীর ভিতরতে আমার বেলেগ বেলেগ ভগ্নাংশ পাইছো, আর গোটেখিনিতে আমার যদি লহাগু উলিয়াও হরকেইটার তেন্তে আমি ফাইভ পাম আর বাকিখিনির উপর আমার এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই হলে থাকি যাব আর গোটেখিনির উপর আমার হোল স্কোয়ার আছে। আর এটা আমি এখানে কি করব পড়ো যে উপর যেটা আমার লবত যেটা বন্ধনীর ভিতর আছে সেইখানি বন্ধনে বাহিরলে লই আহিব পড়ো, লই আহিলে আমি যেহেতু সন্মুখত যোগ চিয়াই আছো গতি ধরনের থাকি যাব হোল স্কোয়ার দিয়ে পিছত। তারপর আমার ইয়াত দেখবলে পাওয়া গেছে যে একটা ওয়াই স্কোয়ার সরি একটা ওয়াই পজিটিভ একটা নেগেটিভ আছে, গতি কথা ঘটি গেল আলটিমেটলি আমার উপর রয়ে গেল দুটা এক্স, অর্থাৎ আমি ইয়াত টুয়াইস এক্স লিখব পড়ো ডিভাইডেড বাই ফাইভ হোল স্কোয়ার, আর আমার এইখানে যেটা টুয়াইস এক্স ডিভাইডেড বাই ফাইভ হোল স্কোয়ারটো আমি ইয়াত ভাঙি লম তেন্তে আমি এটু লিখব পড়ো দুই দুগুণ চারি এক্স স্কোয়ার আর আমার পাঁচর বর্গ হব পঁচিশ, আর এইটাই হল আমার ইয়ার অ্যান্সার। গতি আশা রাখিছো ছাত্রছাত্রী সকলে আজির এই দুটা অঙ্ক অতি সহজতে বুঝি পালে ইয়ার পিছর যেখানে অঙ্ক আছে এইখানে আমি তোমালোকৰ ওচৰলৈ অতি সোনকালে আগবাই লই আহিম। যদিহে ভিডিওটো চাই ভাল লাগিল তেন্তে প্লিজ ভিডিওটো লাইক কৰি দিবলৈ নাপাহৰিব, আৰু যদিহে তেওঁলোকে চেনেলটো সাবস্ক্রাইব কৰা নাই তেন্তে প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব কৰি বেল আইকনটোত প্রেস কৰি দিব। ভিডিওটো চোৱাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ। বি এলার্টটো সেভ।